আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু জুলাই আগস্ট গণহত্যা শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চায় প্রসিকিউশন হত্যা মামলার সাবেক মেয়র আতিকুল ইসলাম কারাগারে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ যুক্তরাষ্ট্রের সরকারি দামে ডিম বিক্রির বিশেষ কার্যক্রম শুরু দ্রুত সিন্ডিকেটের দৌরাত্ম ভাঙা হবে হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদের দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জুলাই আগস্ট গণহত্যার বিচারিক কার্যক্রম যে ট্রাইব্যুনালে 71 মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছে সেই ট্রাইব্যুনালেই 24-এর গণ অভ্যুত্থানে দমনে চালানো নিপীড়ন হত্যা ঝুঁকির বিচারের দায়িত্ব পড়েছে যার মূল আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা মূল ভবনের সংস্কার কাজ প্রায় শেষের দিকে হলেও আপাতত টিনশেডের এজলাসেই বসেছে ট্রাইব্যুনাল এখনও পর্যন্ত তদন্ত সংস্থা প্রসিকিউশনে অভিযোগ জমা পড়েছে 56টি যেসবের চার্জ প্রিমিয়ার কাজ করছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের জন্য বিদেশ থেকে আইনজীবী নিয়োগেরও সুযোগ রাখা হচ্ছে এবার বছর দুয়েকের মধ্যে বিতর্কমুক্ত একটা বিচার কাজ সম্পন্ন করতে আশাবাদী ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম কিন্তু সাক্ষীদের নিরাপত্তা ভুক্তভোগী ক্ষতিপূরণ দেবার মতো আইন ও রাজনৈতিক দলকে সাজা দেওয়ার এখতিয়ারের যে সংশোধনের কথা বলা হচ্ছে আন্তর্জাতিক মান নিশ্চিতে তার কতটা হয় সেটি বোঝা যাবে আইনটি সংশোধন হয়ে অধ্যাদেশ জারির পর আন্তর্জাতিক অপরাধ আইন 1973-এর 26 ধারার 3 নম্বর জুরিস এডুকেশনে অপরাধের যে বর্ণনা দেয়া হয়েছে সেগুলোর সঙ্গে 2024-এর গণ অভ্যুত্থানের নির্যাতনের মিল রয়েছে বলে মনে করেন আইনজ্ঞদের অনেকেই দর্শক এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী দীপন দাওয়ান যুক্ত হচ্ছি তার সঙ্গে দীপন দীপন বিচার কাজ কখন শুরু হবে বলে আপনি জানতে পেরেছেন না বিচার কাজ শুরু হয়েছে 11:30টায় যে বিচার কাজটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুরু হওয়ার কথা ছিল 10:30টায় সেটি শুরু হয়েছে 11:30টায় এখানে কারণ হিসেবে আমরা যেটুকু বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে তিনজন বিচারকের একজন তিনি কিছুটা বিলম্বে প্রবেশ করায় 11:30টায় বিচার কাজ শুরু হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন তাজুল ইসলাম তিনি এই মুহূর্তে যেটি করছেন সেটি আমরা ভিতর থেকে যেটুকু জেনেছি সেটি হচ্ছে যে 2008 সাল থেকে শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ শাসনামলে যেই অপকর্মগুলো হয়েছে বিশেষ করে বিভিন্ন খাতের যে দুর্নীতি অপরাধ গুম খুন এই ধরনের যেই ঘটনাগুলো রয়েছে 2008 সাল থেকে ক্ষমতা আর পতনের শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত সেই ঘটনাগুলোর একটি বর্ণনা দিয়েছেন এবং যেই 56টি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছিল সেগুলোরও একটি সারমর্ম চিফ প্রসিকিউটর আদালতে তুলে ধরেন এবং সবশেষ আমরা যেইটুকু তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে শেখ হাসিনা সহ এবং তার সহযোগী 50 জনের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে এবং দিন শেষে আসলে সেই গ্রেফতারি পরোয়ানাটি জারি হয় কিনা তামিল হয় কিনা সেটি হচ্ছে দেখার বিষয় এই মুহূর্তে আমরা বাইরে অবস্থান করছি তো ভিতরে যেই আজকের যেই প্রথম বিচার কার্য সেটি শেষ হলে আমরা আশা করছি যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আমাদেরকে হয়তো ভিতরের পুরো বিষয়গুলো নিয়ে একটি সংক্ষিপ্ত বক্তব্য গণমাধ্যমের সামনে প্রকাশ করবেন দীপাশা দীপন ধন্যবাদ আপনাকে দর্শক জুলাই আগস্ট গণহত্যার বিচারিক কার্যক্রম সম্পর্কে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী দীপন দেওয়ান হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত এদিকে পল্টন থানার মামলায় রিমান্ড শেষে সাবেক মন্ত্রী ফারুক খানকে কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার সকালে আতিকুল ইসলামকে আদালতে হাজির করা হয় রিমান্ড আবেদন না করায় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে বুধবার সন্ধ্যার পর রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ গত 18 আগস্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খান আতিকুল ইসলাম ওই সময় নগর ভবনের পেছনে সিঁড়ি দিয়ে পালিয়ে যান তিনি মোহাম্মদপুর থানায় 3টি হত্যা মামলায় আতিকুল ইসলামকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়েছে 2015 সালের 8 এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে তৎকালীন মেয়র আনিসুল হক জয়লাভ করেছিলেন কিন্তু তার মৃত্যুতে মেয়রের আসনটি শূন্য হওয়ার পর 2019 সালের 28 ফেব্রুয়ারি পুনরায় উপনির্বাচন অনুষ্ঠিত হয় যাতে আওয়ামী লীগের সমর্থনে আতিকুল ইসলাম জয়লাভ করেন 2020 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত হন
বাংলাদেশের সহিংসতায় যেই জড়িত থাকুক না কেন তাদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে জানান, যে কোনো অজুহাতে সহিংসতাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন দমনকারী অথবা খোদ বিক্ষোভকারী যেই সহিংসতায় জড়িত হোক না কেন তাদের পরিচয়কে গুরুত্ব না দিয়ে জবাবদিহিতার আওতায় আনতে হবে। যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিলেন তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না। অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণার প্রতিক্রিয়া জানতে চেয়ে প্রশ্ন করা হলে এই জবাব দেন মিলার। ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়ে আরেক প্রশ্নে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র স্পষ্ট জানান, বাংলাদেশ ছাড়াও যে কোনো দেশের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ডিমের বাজারে চলমান অস্থিরতা দূর করতে আজ থেকে শুরু হয়েছে সরকারি দামে ডিম বিক্রির বিশেষ কার্যক্রম। রাজধানী তেজগাঁও ও কাপ্তান বাজারে প্রতিদিন 20 লাখ পিস ডিম সরবরাহ করার মাধ্যমে ডিমের দামে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার ভোর 4টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান রাজধানীর কাপ্তান বাজারে কার্যক্রমের উদ্বোধন করেন। খামার থেকে প্রতিটি ডিম 10.58 টাকা, পাইকারিতে 11.01 টাকা এবং খুচরা পর্যায়ে 12 টাকায় পাওয়া যাবে। ভোক্তারা বলছেন, উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে 4-5 হাত বদলই মূল কারণ, এজন্য সরকারি সংস্থাগুলোর তদারকি দরকার বলে মনে করেন তারা। সরকারি তথ্য মতে 2023-24 অর্থ বছরে ডিমের চাহিদা 1809 কোটি 60 লাখ পিস হলেও উৎপাদন হয়েছে 2374 কোটি 37 লাখ পিস। দেশের জন্মলগ্ন থেকে সিন্ডিকেট সমস্যা রয়েছে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, অতি দ্রুত সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙা হবে। ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ভোক্তাদের কষ্ট লাঘবে হাত বদল ও সিন্ডিকেট বাদ দিতে হবে, সব বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে, এতে সহায়তা করবে সরকার। ভোক্তাদের যাতে সিন্ডিকেটের উপর নির্ভর করতে না হয় তার জন্য উদ্যোক্তাদের নতুন উদ্যোগ নিতে হবে বলেও জানান আসিফ মাহমুদ। বেসরকারি খাতে ঋণ সুবিধা দিতে সরকার সহায়তা করবে জানিয়ে উপদেষ্টা আরো বলেন, সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর। কোন প্রকার হাত বদল কিংবা সিন্ডিকেট ব্যতি রেখে কৃষি পণ্য পৌঁছে দেওয়ার যে উদ্যোগ, এই উদ্যোগগুলোকে শুধুমাত্র fasal.com না, অন্য যে কেউ যে কোনো পণ্যের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং সাপোর্ট আমরা করব। সাস্টেইনেবল সমাধান হিসেবে আমাদেরকে যাতে আমাদের ভোক্তাদেরকে যাতে এই সিন্ডিকেটের বাজারের উপর নির্ভর করতে না হয়, একটা স্থায়ী সমাধান হিসেবে এ ধরনের উদ্যোগকে আমরা প্রমোট করছি এবং অন্যান্য সকল পণ্যের ক্ষেত্রেও আমরা আহ্বান জানাবো যে আমাদের তরুণরা যাতে এগিয়ে আসে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের ঘটনা এবার ভারতের সরকারের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের অভিযোগে স্বাধীন তদন্ত কমিশন গঠনেরও ইঙ্গিত দেন তিনি। দুই দেশ দূতাবাসের 6 জন করে কূটনীতিককে পাল্টাপাল্টি বহিষ্কারের 2 দিনের মাথায় বিস্ফোরক এই মন্তব্য করলেন কানাডার প্রধানমন্ত্রী। রাজধানী অটোয়ায় এক অনুষ্ঠানে ট্রুডো বলেন, আক্রমণাত্মকভাবে হস্তক্ষেপ করে ঘটনাটিকে মিটমাটের ধারণা করা ভয়াবহ ভুল করেছে ভারত, একে কানাডার সার্বভৌমত্ব নিরাপত্তায় হস্তক্ষেপ বলছেন ট্রুডো। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতকে উস্কানি দেয়া বা বিবাদে জড়ানোর কোনো ইচ্ছা নেই, যা একাধিপাক নিশ্চিত করা হয়েছে। বলেছেন, শুধু একটি ঘটনাই নয়, এই ধরনের অন্যান্য ঘটনায় জনগণের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই সরকারের প্রাথমিক উদ্দেশ্য। 2023 সালের 18 জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি গুরুদুয়ারার সামনে খালিস্তান আন্দোলনের শিখ নেতা নিজ্জারকে হত্যা করা হয়। এর সাথে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ও ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জড়িত থাকার অভিযোগ তুলেছে কানাডা। তদন্তে ভারতের হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মার নামও উঠে আসলে তলানিতে নামে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। খেলার খবর ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলতে আজ রাতে দেশে ফেরার কথা সাকিব আল হাসানের, কিন্তু নিরাপত্তার কারণে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে তাকে আপাতত দেশের পথে উড়াল না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুবাইয়ে রয়েছেন সাকিব। পূর্বসূচি অনুযায়ী সাকিবের দুবাই থেকে ঢাকায় পা রাখার কথা বৃহস্পতিবার রাত 11:20, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তার ফেরা নিয়ে এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।
কিছুদিন আগে মিরপুর স্টেডিয়ামে সাকিবকে কেন্দ্র করে তৈরি হয় অস্থিরতা। স্টেডিয়ামের চত্বরে দেশসেরা অলরাউন্ডার অলরাউন্ডারের ছবিটা নিয়ে জুতাপেটা করেন একদল শিক্ষার্থী। সেই সঙ্গে স্টেডিয়াম এলাকায় সাকিব বিরোধী গ্রাফিতিও আঁকেন তারা। সবকিছুর পেছনে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাকিবের নীরব ভূমিকা, তাতে ভীষণ ক্ষুব্ধ হন অনেকে। গত 9 অক্টোবর দুঃখ প্রকাশ করে সামাজিক মাধ্যমে পোস্টও করেন সাকিব। একই পোস্টে ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানান। তবে তার এমন আকুতিতে শিক্ষার্থীদের মন গলেনি, তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ। স্টেডিয়ামের সামনে ব্যানারে নানা মন্তব্য লেখা রয়েছে। গত 5 আগস্ট সরকার পতনের পর সাকিবের নামে হত্যা মামলা হয়েছিল, তাই দেশে ফেরার নিরাপত্তা চেয়েছিলেন এক সময়ে বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। সবকিছু বিবেচনা করে আশ্বস্ত হওয়ার পর দেশে ফেরার সিদ্ধান্তও নিয়েছিলেন। মিরপুরে প্রোটিয়াদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী 21 অক্টোবর। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায় একটায় থাকবে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।